Hey guys, I am back with another video. Okay, so guys, finally shuru hoye gelo ajker video. Ar ajker video te ami tomaderke shobar prothome bolte chai je sorry. Yeah. তো তোমরা একটু একটা জিনিস খেয়াল করছো যে এই শার্ট পরে আমি एक्चुअली বিগত 2-3 দিন যাবত ভিডিও করেই চলে যাচ্ছি ওকে আই মিন রেগুলার আমি আজকে বাইরে গেছিলাম এই শার্ট পরে গেছিলাম কালকে বাইরে গেছিলাম এই শার্ট পরে গেছিলাম তার আগের দিন এক জায়গায় বাইরে গেছিলাম এই শার্ট পরে গেছিলাম কেন কারণ ডুড আমার সব রকমের জামা কাপড় একদম ময়লা ওকে ইয়া তো এই ভিডিওটাকে শেষ করে দিয়ে আমি সবার প্রথমে সব জামা কাপড় ধুব ওকে ইয়া তো জামা কাপড় ধোয়ার ভিডিও হবে তো তোমরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর তার আগে তোমাদেরকে বলি যে ডুড আজকে দিনটা আমি গেছিলাম একটু বাহিরে আজকে দিনটাও বাহিরে যে এমনি একটু লোকাল টাইপের একটু আড্ডা টাড্ডা মেরেছি কি কি করেছি কি কি খেয়েছি সবকিছু আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব বাট তার আগে আমি তোমাদেরকে বলি যে চলো আমরা যে একটু খাবার দাবার খাই নি ওকে আমি বাইরে গেছিলাম আজকে লাঞ্চটা করা হয়নি এখন অ্যাকচুয়ালি সন্ধ্যা 7টা বাজে তো চলো আজকে যে মানে লাঞ্চ ডেট আর কি সেটাই আগে সেরে ফেলি তারপরে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি যে কি কি আছে কি কি মানে কি কি করেছি কি কি করিনি আজকে বাইরে ওকে ইয়া তো চলো কথাবার্তা কম বলি লাঞ্চ করি চলো বেবি ওকে তো রোড যাই হোক আমি না আগে খাবারটাকে নিয়ে আসাটাই বেশি বুদ্ধিমানের কাজ মনে করলাম কারণ আমার লেগেছে অনেক জোরে খিদা ওকে হ্যাঁ আর আজকে দিনটা অ্যাকচুয়ালি ভালোই লাগছে আজকে করলা ভাজি দেখে ভালো লাগছে কেমন জানি করলা ভাজি খেলে না ডুড মুখে একটা স্বাদ চলে আসে কিন্তু তো এটাই আজকে আবার একদিন করলা ভাজি খাই তারপর আবার দেখা যাবে কি হয় কি না হয় ওকে ইয়া আচ্ছা ডুড আমি তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আজকে দিনটা কিন্তু শুধুমাত্র করলা ভাজি নাই আজকে দিনটা কি আছে করলা ভাজি আছে সেই সঙ্গে আছে ভিন্ডি ভাজি ডাল তারপরে ডিম আর আলু একটা কেমন টাইপের জানি তরকারির মতো করে রেখেছে আর এখানে আছে ভাত আর এখানে আছে পানি পানির গ্লাসে ছাপানো আছে মিনা আর রাজুর কার্টুন ওকে ছোটবেলায় আমরা দেখতাম এই যে মিনা এই যে তোতা মিঠু আর এই যে রাজু মিনা রাজু ওকে ইয়া তো ওটাই ডুড তো আজকে অ্যাকচুয়ালি অনেক কাজ আছে সারাদিন বাইরে ঘুরলাম ফিরলাম এখন বাসায় আসলাম এখন লাঞ্চ করব তারপরে আবার তোমাদেরকে এক্সপ্লেন করব সারাদিন বাইরে কি করলাম তারপরে আবার কাপড় কাচবো আসলে আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে কি যে আমি ডাল প্রচুর পরিমাণে নিয়ে নিই শিট ম্যান আর আসলে আমি ইদানিং ভিডিও বানানোর চক্করে পড়ে যা তা খাচ্ছি আমি মোটা হয়ে যাচ্ছি দিন দিন তোমরা সাবস্ক্রাইব করো ডুড 1 মিলিয়ন তাড়াতাড়ি করো 1 মিলিয়ন হইলে তো আমি একদম সিন চেঞ্জ করে দিব তো ওটাই একটু করলা ভাজিও নিয়ে নেওয়া যাক ভাজি ভাজি করলা ভাজি ভিন্ডি ভাজি এই ভিন্ডি ভাজি কিন্তু ডুড আমাদের মানে আমাদেরই গাছে লাগানো ওকে ভিন্ডি তারপরে করলা এগুলো আমাদেরই গাছের তোমাদেরকে তো আমি অ্যাকচুয়ালি দেখাইছি যে আমি গাছ টাছ লাগাই টুকটাক কেন কারণ গাছ লাগান পরিবেশ বাঁচান ডিম নিয়ে নি আসলে ডিমটাকে ইগনোর করার তো চেষ্টা করছি বাট তারপরেও কেন জানি ডিম চলেই আসছে বারবার আমার প্লেটে ডিম আর আলু দিয়ে ভালো ভাজি করেছে ভালোই লাগে এটা খেতে এটা অ্যাকচুয়ালি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো ওটাই ডুড আচ্ছা শোনো অনেক গল্প করে ফেলেছি খেয়ে নি খাওয়ার পরে কথা হবে ওকে ইয়া খাবার দাবার শেষ করা যাক চলো Ha ha.
Okay. Ha. Dude, finally এখন আমার ভালো লাগছে একটু লাঞ্চ টাঞ্চ করে ফেললাম যাই হোক অসাম লাগছে এখন আমি তোমাদেরকে একটু ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবো যে আজকে সারা দিন আমরা কি করলাম না ওকে ইয়া তো যাই হোক লাঞ্চ করার পরে এখন ভালো লাগছে আবার একটু ঘুম ঘুমও লাগছে তো এটাই হচ্ছে কথা তো আসলে চলো কথাবার্তা এখন একদমই কম বলি আর আমরা এক্সপ্লেইন পার্টটা শুরু করি তো আজকে দিনটা হঠাৎ হয়েছে কি আজকে একটু বিকাল টাইমে আর কি প্রায় 3:30টার পরে আমাকে আমার একটা ব্রাদার কল দিয়ে বললো যে ব্রো চলো আজকে দিনটা আমরা একটু নদীর ধারে যাই শুনেছি নাকি নদীতে অনেক পানি হয়ে গেছে তো আমি ওর এই কথা শুনে বললাম যে আচ্ছা চলো নদীর ধারেই যাওয়া যাক কারণ নদীতে মানে ভরা নদী দেখা আর কি অনেক জমানা হয়ে গেছে ডুড অনেক দিন আগে ভরা নদী আমি দেখেছিলাম যখন পানি একদম থই থই করছিল নদীতে বাট এখন নদী আর ওরকম হয় না তো এটা হচ্ছে কথা তো সবার প্রথমে আমরা বের হলাম বের হয়ে যে নদীর ধারে যাওয়ার আগে আমি একটা পেপসি খেলাম ওকে ইয়া তো আসলে পেপসি খাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে কি যে ডুড বিগত কয়েকদিন যাবত না আমি রেগুলার গরুর মাংস খাচ্ছি তোমরা অ্যাকচুয়ালি জিনিসটা খেয়াল করছো কি না আমি আজকে দিনটা সকালবেলাও একদম অনেক করে গরুর মাংস দিয়ে পরোটা টরোটা দিয়ে খেয়ে ফেলেছিলাম মানে আজকে দিনটা আমি সকালবেলা আজকে 3টা পরোটা খেয়েছি আর অনেকগুলো গরুর মাংস খেয়েছি ওকে তো যাই হোক আর ভিডিও টিডিও করা হয়নি আর কত বিফ নিয়ে ভিডিও করবো ডুড আমি নিজেই হাঁপাই গেছি তোমরা যদি আমার ইউটিউবের ভিডিওগুলো চেক করো তোমরা প্রচুর পরিমাণ বিফ নিয়ে ভিডিও পাবা ওকে তো এটাই হচ্ছে কথা আর তাছাড়া আজকে সকাল থেকে আমার একটু ভালো লাগছিল না শরীরটা একটু খারাপ লাগছিল তো যাই হোক এটার জন্য আর কি মেনলি একটু পেপসি টেপসি খেলাম কারণ আমি জানি যে বাইরে গেলে আবার কিছু না কিছু খাওয়া হবে ওকে তো যার কারণে আর কি বাড়ি থেকে বের হয়ে সবার প্রথমে আমি পেপসি খেয়েছি তো এটা হচ্ছে কথা তো তারপরে আবার ওখান থেকে চলে গেলাম আমরা নদীর ধারে আর ডুড নদীর ধারের অবস্থা কি তোমরা দেখবা বলে পানি অনেক ভরেছে তো দেখো আগে নদীর ধারে পানি তোমরা আগে দেখো এটাই হচ্ছে নদীর ধারের একটু বেশি পানি আসলে সে আমার সাথে একটু প্র্যাঙ্ক করে ফেলেছে ওকে আর ওরই ইচ্ছা ছিল নদীর ধারে যাওয়ার তো আমাকে ডাকলো যে চলো না যাই একটু ঘুরে আসি তাহলে আচ্ছা চলো যাই কি আর করবো বাট এটা কথা বলার কোনো দরকার ছিল যে নদীর ধারে পানি ভরে গেছে শাট আপ ব্রো শাট আপ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দাও তোমরা বন্ধ করে দাও নদীর ধারে কোনো পানি ভরেনি তো এটা হচ্ছে কথা যাক নদীর ধারে আর নদীর ধারে কেমন যেন একটু মাছ মারার মতো একটা কিছু ছিল তো ওটাকে আমি একটু জুমিং করে ভিডিও করেছি দেখাই তো দিলাম তোমাদেরকে আচ্ছা যাই হোক সেটা হচ্ছে পরের কথা নদীর ধারে যে মানুষ কি খায় বলো কেউ বাদাম টাদাম খায় আর আমরা গেছিলামই ওরকম বিকালের দিকেও না আর কি মানে বিকাল কেবলমাত্র আর কি বিকাল শুরু হচ্ছে যেমন 4:15-4টার দিকে আর কি তো ওরকম টাইমে সব দোকানপাটও কম বেশি বন্ধই ছিল তো আমরা আর কি ভাজা পেয়েছিলাম ভাজা তো ভাজাই খেলাম এটাই হচ্ছে কথা তো যাক ওখান থেকে ভাজা টাজা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ নদীর ধারেও ছিলাম আর প্রচুর রোদ ছিল কেন জানি আজকে তো ভালো লাগছিল না গরম লাগছিল আমরা ভাবলাম যে চলে যাই কোনো একটা রেস্টুরেন্টে বসি তো আর আজকে দিনটা আমার অবস্থাও খারাপ মনে করো যে এরকম একটা শার্ট পরে আছি 2-3 দিন যাবো এই শার্ট পরে কালকে আমরা বাহিরেও গেছিলাম এক জায়গায় খাওয়া দাওয়া করে এসেছি আজকেও আবার এই শার্ট পরে যাবো সবকিছু মিলাই ঝুলাই আর কি আমার মন চাইলো না যে আমি যাই তো আমি বললাম যে স্কিপ করো প্ল্যানটাকে ডুড আজকে দিনটা বের হয়েছি ভাজা খাওয়া হয়ে গেছে এখন চলো যাই কোথাও যে 1 কাপ চা খাই চাটা খেয়ে বাড়ি চলে আসি তো এটাই হচ্ছে কথা তো আজকের দিনটাও আবার আমরা 1 কাপ চা খেলাম কালকের দিনটাও আমি ওই দোকানে চা খেয়েছিলাম কালকেও তোমাদেরকে আমি গতকালকের ভিডিওটাতে দেখাইছি তো এটাই আজকেও দেখো তো এটাই হচ্ছে কথা তো যাই হোক আজকে দিনটা আমার ভিডিওটা এতটুকুই থাকবে ওকে হ্যাঁ এখন যে আবার আমাকে একটু কাপড় চোপড় গুলা ভিজাই দিতে হবে তো চলো যাই কাপড় ধোয়ারও ভিডিও দেখাচ্ছি
তুমি অ্যাকচুয়ালি জানো যে আসলে আমি কাপড় চোপড় কিছু ধুই না, আমি ওয়াশিং মেশিনে জাস্ট খালি কাপড়গুলো ঢেলে দিই, অটোমেটিক সব হয়েই যায়। ওকে ইয়াপ, আরে তো আসলাম বাসাতে, খাওয়া দাওয়া এখন করলাম, কাপড়গুলো সব ধুতে দিয়ে দিই, তারপর একটু ঘুমাই যাবো। ওকে, ঘুম থেকে উঠে নাই, আবার কাপড়গুলো মেলবো। ওয়াশিং মেশিনে আবার একটা জিনিস ভালো কেডুট, যে কাপড় না অনেকখানি শুকায় যায়, যদি আধা ঘন্টা এই শার্ট ধোয়ার পরে যদি আমি আধা ঘন্টা ফ্যানের বাতাসে রাখি তাতেই শুকায় যাবে। ওকে, তো এটাই হচ্ছে কথা। তো ওয়াশিং মেশিনের আবার এই জিনিসটা ভালো লাগে। তো চলো যাই, কাপড় চোপড় ধুয়ে নিই, আর ভিডিও আমি এখন এখানে শেষ করে দিচ্ছি। তাইটাই, ভিডিও শেষের দিকে তোমাদেরকে সব আবার দেখাচ্ছি, ওয়াশিং মেশিনের প্রসেস প্রসেস এগুলো হ্যান ত্যান এর আগেও অ্যাকচুয়ালি দেখাইছি। তো যাই হোক, কথা হচ্ছে এটাই যে আজকের দিনটা পুরো বোরিং একটা আড্ডা হলো, বাসাতে এসে খাই দাই হলো, ভালো মন্দ ভালোই লাগলো। ভালো মন্দ তো না, একটু ভাজি ভুজি খেলাম, ভালোই লাগলো। আজ অনেকদিন পরে করলা ভাজি খেলাম। তো এটাই, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে আবার কালকে। ততক্ষণের জন্য ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার অন্য সব ভিডিও দেখতে থাকবা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ব্লা ব্লা ব্লা। তারপরে তো জানোই, রিচ ফর এভার, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, আই লাভ ইউ। ইউ, আমি তোমাদেরকে কি কিসের মতো ভালোবাসি জানো? আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনে কাপড় ফেলতে যত ভালো লাগে না, আমি তোমাদেরকে তত বেশি ভালোবাসি। চলো ওয়াশিং মেশিনে কাপড় ফেলা যাক। ভু, চলো